গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল বলতে সকাল সকাল উঠে ভ্যাকসিন নিতে চলে এসেছি। আজকে আমাদের সেকেন্ড ডোজ ছিল ভ্যাকসিন, এখন ভ্যাকসিনের লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আমি আমার হাজবেন্ড। দেখো আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো একটু 5 মিনিট বসে, তারপর আবার বিকেলবেলা একটা নিমন্ত্রণ আছে। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি বাচ্চাটার জন্য গিফট কিনতে। বাচ্চাটা বলতে আজকে কাকিমুনির বোনের ছেলের জন্মদিন, 1 বছরের, তার বার্থডেতেই আমরা যাব সবাই। দোকান থেকে আস্তে আস্তে আর ভিডিও করা হয়নি, আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি বার্থডে বাড়ির জন্য সবাই মিলে। আজকের ভিডিওটা আমি খুব ছোট্টর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটুকানি পাচ্ছি। তো আজকে যেহেতু সকালবেলা ভ্যাকসিন নিয়ে এসেছি, ওর জন্য শরীরটাও খুব টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম, ওই তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু হচ্ছে আজকে। এখন আমরা বার্থডে বাড়িতে চলে এসেছি, আর এই দেখো বার্থডে বয়ের কেক, বেশ ভালো হয়েছে কেকগুলো দেখতে, কিন্তু বার্থডে বয়কে আর দেখতে পাচ্ছি না, তো তার জন্যে ওপর থেকে নিচে নামছি। ওপরে আর দাঁড়ালাম না, কেননা খুব গরম আর ভিড়ও আছে, ফাঁকার মধ্যে নিচেই দাঁড়াচ্ছি। এখন আমরা নিচে দাঁড়িয়ে ফিশবল করেছিল, ফিশবল খেলাম, তা আরও কিছুই করেছিল, কফি ফুচকা এগুলো করেছিল, কিন্তু কিছু খেলাম না, কেননা যেহেতু একবারে ডিনারে বসে পড়বো তাড়াতাড়ি। আর এখন আমরা ডিনারে বসেও গেছি। বার্থডের মেনু ছিল নান, চানা মশালা, চিকেন তন্দুরি, স্যালাড, তারপর বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম আর হাজমলা, এই ছিল। আমরা চানা মশলা আর নান টান খাইনি, একবারে তন্দুরি থেকেই স্টার্ট করেছি। রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, কেননা যেহেতু শরীরটাও খুব খারাপ, ওর জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।